আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি টোবক্স জি এল গাড়ি আপনারা অনেকেই আছেন যারা অনেক দিন ধরেই প্রোবক্স গাড়ি কেনার জন্য খুঁজছিলেন তাদের জন্য আশাকার ট্রেডিংয়ের পক্ষ থেকে দুই মডেলের জিএল প্রোবক্স জি এই গাড়িটা আমরা নিয়ে এসেছি এর মধ্যে তিনটা ভাগ আছে একটা হচ্ছে প্রোবক্স ডি যেটা গ্রেট কম এবং আরেকটা হচ্ছে প্রো প্রোবক্স জিএল যেটা আপনার অল অপশন অটো এবং আরেকটা আছে সাকসিট সাকসিটটা হচ্ছে জিএলের থেকে আরও আপডেট তো সাকসিট গাড়ি বর্তমানে আমরা পাচ্ছি না ভালো গাড়ি বর্তমানে বাজারে নাই তো মোটামুটি যাতে রাতে আছি দেখা যায় ওবারে চালায় পাঠাতে চালায় কন্ডিশন ভালো এরকম গাড়ি খুবই কম পাওয়া যায় তো আমরা ফ্রেশ একটা গাড়ি নিয়ে এসেছি যে গাড়িটা ফ্যামিলি ইউজের গাড়ি দুই হাজার এগারো মডেল এবং দুই হাজার সতেরো সালে হচ্ছে রেজিস্ট্রেশন সিসি হচ্ছে পনেরোশো গাড়িটির যিনি ইউজার তিনি আসলে কোনো ডক্টরও না কোনো ইঞ্জিনিয়ারও না মানে হচ্ছে একজন বাড়িওয়ালা বাড়িওয়ালার গাড়ি হ্যাঁ বাড়িওয়ালার গাড়ি আসলে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে যখন আপনারা ফোন দেন যে ভাই এটা ডক্টর চালিত গাড়ি এটা ইঞ্জিনিয়ার চালিত গাড়ি আসলে এরকম কিছুই না এটা হচ্ছে আমাদের বাড়িওয়ালার গাড়ি তো গাড়িটা বর্তমানে কি অবস্থায় আছে আমি আপনাদেরকে একটু দেখাই বাড়িওয়ালার গাড়ি যে বাড়িওয়ালা গাড়ি চালাইলে যে ভালো থাকবে বিষয়টা এরকম না আবার ওই যে ডক্টর গাড়ি চালাইলে যে তার গাড়ি ডক্টর গাড়ি ভালো থাকবে বিষয়টা এরকমও না আবার এই ইঞ্জিনিয়ার সাহেবের টিচার ব্যাংকার এদের গাড়ি যে ভালো থাকবে বিষয়টা এরকম না মূলত যার হাতেই গাড়ি ছিল সে গাড়িটা কিভাবে ইউজ করেছে কতটুকু যতনে ইউজ করেছে কেউ যদি গাড়ি রেন্টে চালায় তার গাড়ি দেখলে বোঝা যাবে যেটা এটা গাড়ি আর কেউ যদি গাড়ি পার্সোনালভাবে ইউজ করে যত্ন নিয়ে ইউজ করে তবে সেটা কিন্তু দেখা যাবে যেটা পার্সোনালভাবে ইউজ হয়েছে যত্ন নিয়ে ইউজ হয়েছে এবার আমি আপনাদেরকে দেখাবো যে গাড়িটা বর্তমানে কী কন্ডিশনে আছে এই গাড়িটি আমরা কিনেছি কোন কোন বিষয়গুলো দেখে গাড়িটি আমরা ক্রয় করেছি নাম্বার ওয়ান এই গাড়িটির সবগুলো গ্লাসি অরিজিনাল টয়টা ব্র্যান্ডের আমি একেবারে কাছ থেকে যদি একটু দেখাই এখানে টয়টার যে লোগো রয়েছে এটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং গ্লাস অরিজিনাল আমরা এই যে রাউন্ড বিট রাউন্ড শেডগুলো দেখে আমরা বুঝতে পেরেছি এবং একইভাবে আমরা সবগুলো গ্লাসই চেক করেছি সবগুলো গ্লাস আমরা অরিজিনাল পেয়েছি এবং গাড়িটার যিনি ইউজার তিনি যে গাড়িটা পার্সোনাল পার্সোনালভাবে ইউজ করেছেন এবং যত্ন নিয়ে ইউজ করেছেন সেটা আপনি একটু অপেক্ষা করলেই দেখতে পারবেন যেমন এখানে তিনি এই গাড়িটির সিলিন্ডার করেছেন না বানা থেকে তিনি সিলিন্ডার করেছেন এবং এখানে সে এত সুন্দর একটি বক্স করেছেন যে রুচিশীল মানুর ছাড়া এরকম বক্স আপনারা খুবই কম দেখতে পাবেন একমাত্র যারা গাড়ি সম্পর্কে খুব ভালো বোঝে যারা আসল যাদের রুচি ভালো তারাই কিন্তু সিএনজি করার পর সিলিন্ডার এত সুন্দরভাবে বক্স করে এই গাড়ি যদি কোনোভাবে কারে চলতো গাড়ি যদি বা পাঠাতে চলতো তাহলে গাড়ির কন্ডিশন এত ভালো এত ফ্রেশ আপনি কখনোই পাবেন না এর উপরে স্লিং আমি দেখাচ্ছি স্লিং একেবারেই ফ্রেশ এরপরে আমি আপনাদের আরও একটু শিওর করছি যে গাড়িটি আসলে কতটুকু যত্নে ছিল একটা গাড়ি যদি সবচেয়ে বেশি রাব ইউজ হয় তবে স্টারিং হুইল বেশি প্রেশার পড়ে এরপরে গাড়ি যদি রাব ইউজ করে তবে ড্রাইভিং পাশের এই যে ডোর প্যাডে বেশি প্রেশার পড়ে যদি গাড়ি বেশি রান করে তবে সিটের উপরে বেশি প্রেশার পড়বে তো আপনি এক দুই তিন এই তিনটা পার দেখে আপনি বুঝতে পারবেন যে এই গাড়িটি কি রাব ইউজ হয়েছে নাকি পার্সোনাল ভাবে ইউজ হয়েছে এরপরে আরেকটা বিষয় হচ্ছে উপরে স্লিং অনেক সময় যারা রেন্টেকারি গাড়ি চালায় তারা যে গ্লাস নামিয়ে গাড়ি চালাইতে হয় তো সেক্ষেত্রে উপরে স্লিং কিন্তু নষ্ট হয়ে যায় ড্যাশবোর্ড নষ্ট হয়ে যায় তো আমরা বারবার শেয়ার হয়েছি গাড়িটি রাব ইউজ হয়েছে কিনা পার্সোনালভাবে ইউজ হয়েছে নাকি রাব ইউজ হয়েছে ভালো আছে কিনা না কন্ডিশন কতটুকু ভালো আছে মাইর আছে কিনা না কোথাও কোনো অংশে বডিতে মাইর আছে কিনা। আমরা কিন্তু এই বিষয়গুলো দেখেছি বারবার দেখার চেষ্টা করেছি এরপরে কিন্তু আমরা গাড়িটি ক্রয় করেছি গাড়িটির চারোটি টায়ার কন্ডিশন খুবই ভালো আছে টায়ারের বিট একেবারে আপনার নতুন টায়ারগুলো নতুন আপনারা দেখতে পাচ্ছেন এবং অ্যালোরিম আছে এবং টায়ারের সাইজ টায়ারের সাইজ হচ্ছে আর তেরো তেরো সাইজের চাকে এটা অরিজিনালি গা কাগজের সাথে টায়ারের মিল আছে গাড়িটি আমার সামনের ফুল বনারদের অংশ চেক করেছি চারোটি ডোর আমরা চেক করেছি এরপরে আমরা এই যে সেলাই বিটগুলো কিন্তু আমরা চেক করেছি এখানে সেলাই বিট গাড়ির যদি এই দিক দিয়ে কোথাও কোনো মায়ের বা অ্যাক্সিডেন্টের কোনো ইস্যু থাকে তবে কিন্তু এই সেলাই বিটগুলো কিন্তু আপনি কখনোই অরিজিনাল পাবেন না আবার এই বাম্পার থেকে যদি কোথাও কোনো মায়ের ইস্যু থাকে তবে আপনি এই সেলাই বিটগুলো কখনও পাবেন না এটা আপনি যদি গাড়ি সম্পর্কে খুব ভালো বোঝেন আলহামদুলিল্লাহ আর আপনি যদি গাড়ি সম্পর্কে তেমন ভালো না বুঝেন আর যে এক্সপার্ট আছে আপনার পরিচিত আপনার বিশ্বস্ত তাকে আপনি নিয়ে এসে তার হেল্পে আপনি একটি গাড়ি নিতে পারেন এবং এটা কিন্তু জিএল প্রোবক্স জিএল এটা আপনার মিরার হচ্ছে অটো এবং গ্লাস মিনিবাস বাটন হচ্ছে অটো তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন খুবই ভালো একেবারে ফ্রেশ গাড়ির পেপার্স তেইশের জানুয়ারি পর্যন্ত ট্যাক্স টোকেন এবং ফিটনেস আছে তেইশের জানুয়ারি টোটালি আপনি পুরো বাইশ সাল আপনি আপডেট করা পাবেন তো এবার যদি আমরা দামের ব্যাপারে চলে যাই বর্তমানে গাড়িটির যে মডেল এগারো এবং রেজিস্ট্রেশন সতেরো যে কো কন্ডিশন এই কন্ডিশনের একটি গাড়ি যদি আপনি মার্কেট থেকে কিনতে যান বর্তমান মার্কেটে গাড়িটির দাম আছে আট লাখ আশি হাজার টাকা আট লাখ আশি হাজার টাকা তো এই গাড়িটি আমরা আশাকার থেকে একেবারে কম প্রফিটে একেবারেই সীমিত লাভে আমরা দিচ্ছি আট লাখ তিরিশ হাজার টাকায় আট লাখ তিরিশ হাজার টাকায় আপনি প্রোবক্স জি এল হাজার এগারো মডেলের এই গাড়িটি ক্রয় করতে পারবেন আমার এই গাড়িটি সম্পর্কে আমি আপনাদের সাধারণভাবে ধারণা দিয়েছি আপনি মার্কেটে এসে আমার এই গাড়িটিও দেখবেন এরপরে আমাদের আশেপাশে আরও অনেক গাড়ি আছে আরও অনেক শোরুম আছে সেই গাড়িগুলোও দেখবেন অন্য সব জায়গা থেকে যদি মনে হয় গাড়িটির কন্ডিশন ভালো অন্য সব জায়গা থেকে যদি মনে হয় গাড়িটির দাম একটু কম আছে তবে এই গাড়িটি কেনার সিদ্ধান্ত আপনি নিতে পারেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য এরকম ভিডিও দেখার জন্য বিডিকার ব্লক এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর আমার শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি বারো নম্বর সেক্টর খালপাড় ব্রিজ পার হয়ে হাতের বামে শোরুমের নাম হচ্ছে আশাকা ট্রেডিং এখানে অনেক গাড়ি আছে সীমিত বাজেট থেকে একেবারে হাই বাজেটের প্রায় সকল গাড়ি আছে বিস্তারিত জানার জন্য ভিডিওতে আমার নাম্বার রয়েছে আপনি নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিরিকার পরিবারের সাথেই আসসালামু আলাইকুম